আমরা যারা ইউটিউবিং করি, আমাদের যাদের ইউটিউবের চ্যানেল আছে বা আমাদের চ্যানেলের মধ্যে আমরা যারা ভিডিও আপলোড করি, তো ভিডিও আপলোড করার পূর্বে আমরা একটি জিনিস চিন্তা করি, সেটি হলো আমরা আমাদের ভিডিওটি কোন সময় আপলোড করলে বেশি ভিউজ আসবে, বা আমরা কোন সময় আমাদের এই ভিডিওটি আপলোড করলে আমাদের সেই ভিডিওটিকে দ্রুত ভাইরাল করতে পারবো। তো সেটির জন্য আমরা অ্যানালাইসিস করি যে আমাদের ভিউয়ার্সরা কোন কোন সময় ইউটিউবে অ্যাক্টিভ থাকে। তো এটি চেক করার জন্য আমরা আমাদের ইউটিউব চ্যানেলের ওয়াইটি স্টুডিও থেকে আমরা অডিয়েন্সে যাই এবং সেখানে আমরা একটি গ্রাফ দেখতে পাই। তো সেই গ্রাফটির মাধ্যমে আমরা বুঝতে পারি যে আমাদের অডিয়েন্সগুলো কোন কোন সময় বেশি অ্যাক্টিভ থাকে। তো সেই সময় আমরা আমাদের ভিডিওগুলোকে আপলোড করি যেন আমাদের ভিডিওগুলোতে বেশি করে ভিউজ আসে। কিন্তু অনেক নতুন নতুন চ্যানেল বা পুরাতন চ্যানেলের মধ্যেও এই গ্রাফটি এখন পর্যন্ত শো করছে না। তো অনেকেই মেসেজ করে বা অনেকেই কমেন্ট বক্সে জানান যে আমাদের এই গ্রাফটি শো করছে না, আমাদের অডিয়েন্সগুলো কখন অ্যাক্টিভ থাকে, তো সেটি আমরা জানতেই পারছি না এই গ্রাফটি না শো করার কারণে। তো কেন এই গ্রাফটি শো করছে না, কী কী কারণে শো করছে না, কী করলে এই গ্রাফটি শো করবে, তো সেটি আমি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকবেন, আর আমার এই চ্যানেলটিতে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। তো আমাদের অডিয়েন্সরা কোন কোন সময় অ্যাক্টিভ থাকে, তো এটি জানতে হলে এই গ্রাফটি আমরা কীভাবে খুঁজে বের করব বা এই গ্রাফটি কীভাবে আমরা শো করতে পারবো, তো এই টপিকটি আমি ইউটিউবে সার্চ করলাম। তো সার্চ করার পর দেখলাম অনেকে বলছে যে চ্যানেলে পর্যাপ্ত পরিমাণে সাবস্ক্রাইব না থাকার ফলে এই সমস্যাটি হচ্ছে, এই গ্রাফটি শো করছে না। তো চ্যানেলে পর্যাপ্ত পরিমাণে সাবস্ক্রাইব না থাকার ফলে এই গ্রাফটি শো করছে না, এটি একদমই ভুল কথা। তো আমি অনেক চ্যানেলের মধ্যেও দেখেছি যে নতুন নতুন চ্যানেলও আছে যারা একদম খুব কম সাবস্ক্রাইবার আছে কিন্তু তাদের গ্রাফটি শো করছে, আবার অনেকগুলো চ্যানেল আছে যেগুলো অনেক সাবস্ক্রাইব আছে, অনেক পরিমাণে সাবস্ক্রাইব আছে কিন্তু তাদের এই গ্রাফটি শো করছে না। যেমন আমারই দুটি চ্যানেল আছে যার একটিতে এই গ্রাফটি শো করছে এবং একটিতে শো করছে না। তো আমি এখন আপনাদেরকে দেখাবো, তো আমার এখন দুটি চ্যানেল থেকে আপনাদেরকে দেখাবো। তো আপনারা পাশে স্ক্রিন রেকর্ডার দেখতে পাচ্ছেন, তো এখানে আমার একটি চ্যানেল আছে, তো সেই চ্যানেলটিতে দেখতে পাচ্ছেন যে 592টি সাবস্ক্রাইব মাত্র। তো এখান থেকে যদি আপনারা আমি অ্যানালিসিস করি, এখান থেকে যদি আমি অডিয়েন্সে যাই, তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে এখানে অডিয়েন্সের যে গ্রাফটি আছে সেটি দেখা যাচ্ছে। তো অল্প পরিমাণ সাবস্ক্রাইব থাকার ফলেও এই চ্যানেলটাতে আমি এই গ্রাফটি দেখতে পাচ্ছি। তো এখান থেকে আমি বুঝতে পারবো যে আমার অডিয়েন্সরা কোন কোন সময় এখানে অ্যাক্টিভ থাকে বা আমার চ্যানেলে অ্যাক্টিভ থাকে, কোন কোন সময় আমি ভিডিও আপলোড করলে আমার ভিডিওতে বেশি ভিউজ আসবে। তো এরপর আমি এখন আরেকটি চ্যানেলে আপনাদেরকে দেখাবো। তো আমি এখন আরেকটি চ্যানেলে যাচ্ছি। তো এখন যে চ্যানেলটি দেখছেন সেটি হলো, আপনারা যে ভিডিও দেখছেন যে চ্যানেলটি, সেই চ্যানেলটি। তো এখানে দেখতে পাচ্ছেন যে 1300+ সাবস্ক্রাইব রয়েছে। তো এখান থেকে যদি আমি এখন ভিমোরে যাই, এখান থেকে অডিয়েন্সে যাই, এখন দেখতে পাচ্ছেন যে এখানে কোনো গ্রাফ দেখা যাচ্ছে না। তো আগে যে চ্যানেলটি দেখালাম সেখানে খুব কম পরিমাণে সাবস্ক্রাইব থাকার ফলেও সেখানে গ্রাফটি শো করছে, এবং এখানে দেখতে পাচ্ছেন যে এখানে 1000-এর উপরে 1300 সাবস্ক্রাইব থাকার ফলেও এখানে এই গ্রাফটি শো করছে না। তো এখানে লেখা আছে হোয়েন ইউর ভিউয়ার্স আর অন ইউটিউব ইওর লোকাল টাইম একটি দেওয়া আছে, এবং নিচে দেওয়া আছে নো ইনাফ ডাটা টু শো দিস রিপোর্ট। তো এখানে পর্যাপ্ত পরিমাণে ডাটা না থাকার ফলে এখানে আর সেই গ্রাফটি শো করছে না। তো এই গ্রাফটি শো করার জন্য সাবস্ক্রাইব ইম্পর্টেন্ট নয়, আপনাকে পর্যাপ্ত পরিমাণে ডাটা থাকতে হবে। তো পর্যাপ্ত পরিমাণে চ্যানেলে ডাটা থাকা এটি কি আমি আপনাদেরকে আরও বুঝিয়ে বলছি। তো আপনাদের চ্যানেলের মধ্যে যদি পর্যাপ্ত ভিউয়ার্স থাকে, আপনার চ্যানেলের মধ্যে যদি অনেকগুলো ভিউয়ার্স আসে, তাহলে আপনাদের চ্যানেলটিতে পর্যাপ্ত ডাটা থাকবে এবং পর্যাপ্ত ডাটা থাকলে আপনাদের এই গ্রাফটি শো করবে। তো আমার সেই চ্যানেলটিতে 500 সাবস্ক্রাইবের মধ্যে আমার অনেকগুলো অ্যাক্টিভ ভিউয়ার্স ছিল, অনেকগুলো ভিউয়ার্স আমার চ্যানেলের মধ্যে যুক্ত হয়েছিল, যার ফলে সেই চ্যানেলের এই সেই ডাটাগুলো শো করছে। অনেক ভিউয়ার্সগুলো আসার ফলে তাদের ডাটাগুলো আমার চ্যানেলের মধ্যে যুক্ত হয়েছে এবং তারা কোন কোন সময় অ্যাক্টিভ থাকে ইউটিউবে সেই ডাটাগুলো আমার সেই গ্রাফটির মধ্যে তারা নিয়ে নিয়েছে। তো এই চ্যানেলটিতে 1300+ সাবস্ক্রাইব হওয়ার ফলেও কিন্তু ডাটাটা এখানে আসেনি। তো এখানে অনেকগুলো সাবস্ক্রাইব আছে কিন্তু অনেকগুলো ভিউয়ার্স আসেনি। তো অনেকগুলো ভিউয়ার্স না আসার ফলে সেখান থেকে ডাটাটি নিতে পারছে না। তো ভিউয়ার্স যদি চ্যানেলের মধ্যে না আসে, তো চ্যানেল কীভাবে সেই ডাটাগুলো সংগ্রহ করবে? তো অনেকগুলো ভিউয়ার্স যখন একটি চ্যানেলের মধ্যে আসবে, তখন সেই চ্যানেলটি তাদের ডাটাগুলো কালেক্ট করবে এবং দেখবে যে তারা কোন কোন সময় অ্যাক্টিভ থাকে ইউটিউবে। তো সেই ডাটাগুলো তারা কালেক্ট করে এখানে গ্রাফটি করে দেবে এবং সেই গ্রাফটির মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে কোন কোন সময় আপনার অডিয়েন্সরা ইউটিউবে অ্যাক্টিভ থাকে। তো এই গ্রাফটির জন্য আপনাদের পর্যাপ্ত পরিমাণে সাবস্ক্রাইবের প্রয়োজন হয় না, পর্যাপ্ত পরিমাণে ভিউয়ার্সের প্রয়োজন পড়বে। তো আপনার চ্যানেলে যখন পর্যাপ্ত পরিমাণে ভিউয়ার্স আসবে, তখন আপনার চ্যানেলে গ্রাফটি শো করবে। তো চিন্তার কোনো কারণ নেই, আপনাদের সাবস্ক্রাইব কম থাকলেও আপনাদের যদি ভিউয়ার্স বেশি হয়, ভিউ যদি বেশি হয় আপনার চ্যানেলের মধ্যে, তাহলে আপনার 100 সাবস্ক্রাইব 200 সাবস্ক্রাইব হলেও আপনাদের এই গ্রাফটি শো করবে। তো আপনাদের মধ্যে অনেকেরই আছে যে যাদের চ্যানেলগুলোতে 1000-2000 পর্যন্ত সাবস্ক্রাইব হয়ে গিয়েছে কিন্তু এই গ্রাফটি এখন পর্যন্ত আসেনি।
তো আপনাদের চ্যানেলের ভিউজ বাড়ান, ভিউজ বাড়ালে এই গ্রাফটি শো করবে। তো আপনারা হয়তো এখন বুঝতে পারছেন যে কেন আপনার চ্যানেলের মধ্যে এই গ্রাফটি শো করছে না। আপনার চ্যানেলে পর্যাপ্ত পরিমাণে অ্যাক্টিভ অডিয়েন্স না থাকার ফলে আপনাদের গ্রাফটি আসতে, আপনাদের চ্যানেলে যখন পর্যাপ্ত পরিমাণে ভিউয়ার্স আসবে, অ্যাক্টিভ অডিয়েন্স আসবে, অ্যাক্টিভ অডিয়েন্স যুক্ত হবে, তখন এই গ্রাফটি অটোমেটিক শো করবে। তো আজকের এই ভিডিওটি ছিল এই পর্যন্তই। আজকের এই ভিডিওটি থেকে যদি আপনি একটু উপকার পেয়ে থাকেন তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, আর কোনো কিছু জানার থাকলে কমেন্ট করে দিবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন।